হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তো ভালো থাকারই দিন, আজ তো খুবই একটা শুভ দিন। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তো তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই দাদা ভাই বোন দিদির সাথে অনেক অনেক মজা করো আর আনন্দ করে দিনটা কাটাও। ফোন কাজ করব, অনেক কাজই রয়েছে আজকে, বেশি কথা বলার মতন সময়ও মনে পাবো না। আর আমি মা বাড়ির থেকে আসছি পরশু দিন, তোমাদেরকে আর ভিডিও করা হয় নাই, কেননা কলেজ যেতে হয়েছে, তো অনেক কাজ ছিল এই জন্য আর কি আর করিনি। তবে চলো আজকের দিনটা শুরু করি, আর ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমার রাখি আনা হয়নি, আমাদের দোকানেই রাখি বিক্রি করে, সো আমি এখন যাব আনতে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কি কি আইটেম আছে রাখি। আমি এই রাখিটা নিয়ে আসলাম, কিনতে তো হয় না, খালি উঠিয়ে নিয়ে আসলাম। দাঁড়াও, এই দেখো রান্নাঘরে চলে এলাম। এখন কিছু কাটাকাটি আছে, সেগুলো করে নিব। আর দাদা তো বেশি কিছু ভালোবাসে না, তাই দাদাকে বিরিয়ানি বানিয়ে খাবো, সেটারই এখন জোগাড় করছি। চলো তেলে দেখে নাও তো। এখানে এখন মাংসর সবকিছু কেটে নিলাম, আর এখানে হচ্ছে বেরেস্তা, বিরিয়ানি বানাবো সেটার। এখানে মাংস একবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে বিরিয়ানির ডিম, আলু, আর এখানে হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের বেগুন কাটা। মা বানাবে মাছটা আর আমি বিরিয়ানিটা করব। মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প সর্ষা তেল, বিরিয়ানি মশলা, আর পেঁয়াজ, লঙ্কা, এইগুলো দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে আধা ঘন্টার জন্য রেখে দিব। তোমাদেরকে আর বিরিয়ানি রেসিপিটা দেখালাম না, কেননা অলরেডি আমার ভিডিও পোস্ট করা আছে বিরিয়ানির, তো তোমরা চাইলে দেখে নিও, তাই আর কি আমি আজকে একটু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এদিকে ইলিশ মাছের ঝোল রেডি। এখানে হচ্ছে এখন মাংস, অনেক টাইম পরে আবার তোমাদের সাথে দেখা হলো। আমি সব কাজ করে তারপরে একবারে স্নান করে নিলাম, স্নান করে একবার রেডি হয়ে নিলাম, এখন দাদাকে পড়াবো রাখি। চলো তাহলে পটাপট পরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এইভাবে একটু সাজুগুজু করে নিলাম জাস্ট সিম্পলভাবে। হয়ে গেল দাদাকে রাখি পরানি, তোমরা তো দেখলেই। আমি দাদাকে শুধু চকলেটই দিলাম, কিছু আনা হয়নি, এই জন্য পরে দাদাকে অন্য টাইমে দিয়ে দিব। তবে চলো এখন বিরিয়ানিটা গরম গরম করব, তারপরে দাদাকে দিব খেতে, মানে ঠান্ডা হয়ে যাবে এই জন্য বানানো হয়নি, এখন বানাবো। দাদাকে দিয়ে দিলাম খেতে, এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। ও বিরিয়ানি ভালোবাসে বলে বিরিয়ানি বানিয়ে দিয়েছি, অন্য কিছু খাবেও না, বিরিয়ানিটাই পছন্দ করে সেটাই বানিয়ে দিলাম।
তবে তোমরা বলো কেমন লাগলো আজকের ব্লগটা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ছোট করে একটা লাইক দিয়ে দিও, তাহলে ভালো লাগে ভিডিও করতে। আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো। তবে চলো আবার নতুন ভিডিওতে তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই।